Safi, come here, baby. এটা মোটে কষ্ট দেয় না। Safi, come here, baby. বলো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? বলো সবাই কেমন আছেন? মামি মামি কাম হিয়ার বেবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকে জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। থ্রি পিস অনি আপু, হাই আপু, হ্যালো থিয়ার, ইমদাদুল হক, নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে জয়েন করছে, আচ্ছা আনিকে ইসলাম, হাই সারফারাজ। সারফারাজ এক জায়গায় এক মিনিট বসে থাকে না, সারফারাজ সবসময় দৌড়ের মধ্যে থাকে। নূর রাধিকা ইসলাম লিখেছে, শান্তি মামুনি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রুবেল হোসেন, খুব সুন্দর লাগছে আপনি, থ্যাংক ইউ সো মাচ। সুমন লিখেছে, জেনা সিস্টের দিয়ে মেরে দিয়ে। শারমিন আক্তার, হ্যালো ডিয়ার আপু। নাইমা নিপা, হাই আপু। উম্মে হাসিনা, মাশাআল্লাহ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সুহানা মোমো, ইন্সপায়ারিং লেডি তুমি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, যে আমাকে দেখে আপনারা ইন্সপায়ার্ড হন। আপু ইজ শি ইউ ডটার? ইয়েস শারমিন আপু, শি ইজ মাই ডটার। সানভি, শি ইজ সানভি, শি ইজ রিয়েল সানভি। মামি এই যে দেখো দেখো দেখো, সবাই তোমাকে দেখছে, ও থাকবে না, ও কান্নাকাটি ছাড়ার ভালো লাগে না। আপু আপনাকে নিয়ে পোস্ট ভাইরাল হচ্ছে অনেকগুলা পেজে, বুঝলাম না বিষয়টা। ফাইজুন নেসা, আপু কিছু কিছু পেজ আর কিছু কিছু গ্রুপ, মনে করেন খেয়ে দেয়ে কোনো কাজ নাই, ফুকিন নিয়ে ওগুলা হচ্ছে নিজের পেজের পেজের রিচ বাড়ানোর জন্য, আমার ছবি আর আমার হাজব্যান্ডের ছবি উইদাউট মাই পারমিশন তারা পোস্ট করেছে। সো আমি দেখবো পেজগুলোকে, একটু দেখবো। এনিওয়ে এগুলা নিয়ে কথা না বলি। তিয়াশা চৌধুরী আপু লিখেছে, হাই বেবি, আজকে দারুণ লাগছে আপু, এন এইচ ইউসুফ আলী, তাই থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণের মেঘ, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লাইফ ক্লিয়ার না, লাইফ ক্লিয়ার না, দেখতে সবাই কি বলেন, ক্লিয়ার আছে নাকি নাই? এই যে দেখো দেখো, যে কি মামি দেখো দেখো দেখো, এই যে দেখেন আমার উচকু সাফি, বলো হ্যালো সবাই, সে হ্যালো, ওরে বাপ রে বাপ, তোর সাথে আমার বাপও পারবে না, যা আপু তোমার ড্রেস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, তুমি এত কিউট কেন? সঞ্জিতা প্রমি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সঞ্জিতা রহমান তানি, মাশাআল্লাহ মামুনির নাম কি? ওর নাম হচ্ছে সানভি, এবং ওর নামেই হচ্ছে যে আমাদের কোম্পানি সানভি, সানভিজ, সানভি থেকে সানভিজ। তোমার ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে এক ছেলে। আর এই যে পিছনে হিয়া মরে বসে আছে, হিয়া মরে হিয়া আমার ছোট বোন, ওয়াচটা আজরাফ কালেকশন, আজরাফ না, এটা একটা পেজ থেকে,
তোমার বিয়ে হয়েছে জানলাম না, আমি অপেক্ষায় ছিলাম। সৈকত শাহ বিয়ে হয়েছে 2013 সালে। হাই, আমার যখন বিয়ে হয়েছে তখন আপনি মেবি হাফ পেস করতেন। আমি তো জানতাম তোমার ছেলের নাম সানভি, শারমিন টোম্পাপু না কো। আমার আমার মেয়ের নাম হচ্ছে সানভি অ্যান্ড শি ইজ মাই ডটার সানভি, অ্যান্ড আমার ছেলের নাম হচ্ছে সারপ্রাইজ। ত্রিবিষ্ট অনি আপু লিখেছে তোমার পিছে ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ। অতুল হাসান, ইউ আর মাই ক্রাশ, ও মাই গড। দূর তারা, তোমার ছেলে অনেক কিউট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিলে আমাকে জানেন, অবশ্যই বাড়িওয়ালা হইতে হবে। পারজানা ইয়াসমিন লীনা আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু, কিউটি পাই সারপ্রাইজ কই আপু। আরে আপু, ওকে ধরে নিয়ে আসলেও চলে যায়, দৌড়ে দৌড়ে চলে যায়। তাহমিনা সুলতানা, ভালোবাসা নিও আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই শয়তান বদমাইশ পাত্তাই দেয় না আমাদেরকে। ও ডোন্ট কেয়ার, হু ইজ সিটিং বিহাইন্ড ইউ, ইউর সিস্টার সুরাইয়া বিতা? ইয়েস ডিয়ার, শি ইজ মাই সিস্টার। ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। পাপন মাল, হাই। মেয়েটাকে আপনি কিউট লাগছে, সেলিনা খাতুন। আচ্ছা, মা মেয়েটাকে আপনি কিউট লাগছে? আচ্ছা, আমার মেয়েকে না, আমার বোনকে। আপনার বাবু আছে? জি আপু, আমার দুইটা বেবি অ্যান্ড একটা সারপ্রাইজ আর একটা সানভি। ওকে, আই লাভ সানভি। হাইফা জাহান, থ্যাংক ইউ সো মাচ, দেখছো তোমাকে ভালোবাসে। তোমার মেয়েটা একদম তোমার মতো হয়েছে, তানজিনা লিন্ডা। হ্যাঁ, আমার মেয়েটা একদম আমার মতো হয়েছে, আর সারপ্রাইজ একদম ওর ড্যাডির মতো হয়েছে। আর সারপ্রাইজ হচ্ছে যে ড্যাডি ছাড়া ও কিছু বুঝে না, ও চোখে মুখে অন্ধকার দেখে। মানে ড্যাডি ছাড়া ওর জীবনে সবকিছু বেকার, ড্যাডি ড্যাডি করে আমার ছেলে শেষ। আর সারপ্রাইজ এখনো মানে শুধু ড্যাডিকেই ডাকতে পারে, এখনো মাম মাম ডাকা শিখে নাই। আমাকেও ড্যাডি ডাকে সামটাইমস, ইয়া আমাকেও ড্যাডি ডাকে সামটাইমস। সাদি আফরিন, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আপু, মেয়েটা কিন্তু একটু বেশি সুইট। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই তোমাকে সুন্দর বলতেছে। সানভিকে কেউ সুন্দর বললে সানভি বলে আমি আমার আম্মুর মতো সুন্দর হব। পথারা পথিক, আপনি খুব সুন্দর আপু, কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না সিরফ তেরে লিয়ে, সানভি তুমি একটু নেচে দেখাও, তুমি একটু নেচে দেখাও, পিছনেরটা অনেক সুন্দর। থ্যাংক ইউ, আপনি মিজান লিখেছে সানভি ইজ সো কিউট। কাশফি কবির হুমা, থ্যাংক ইউ সো মাচ। শিমু সুলতানা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এখনই কর জারিন তাসনিম, হ্যালো আপু, কোন শোরুম আছে? কোন শোরুম আছে? ইয়েস ডিয়ার আপু, আমাদের তো দুইটা শোরুম, একটা গুলশান পুলিশ প্লাজা লেভেল 2 তে, আর একটা হচ্ছে মিরপুরে। তোমার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 2013 সালে। যে ছোকরাগুলা এখন আমাকে নিয়ে কমেন্ট করে, 2013 সালে তোরা কোন ক্লাসে পড়তি রে? ইয়েস ইয়েস, হিয়ার ইজ বেবি বয় সারপ্রাইজ, বলো হ্যালো। হ্যালো সারপ্রাইজ, কার মতো দেখতে হয়েছে? আব্দুল আলিম আপু, আমার কমেন্ট পড়ো না কেন? এই যে হ্যালো ভাইয়া হালিমা ঝুমা, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ জিয়ার আপু।
সানবি একদম আমার মেয়ের মতো দেখতে হাইফা জাহান, তাই না? সানবির একদম কার্ল হেয়ার, একদম কার্ল হেয়ার, সানবির একদম কার্ল হেয়ার। সারপ্রাইজ খুব কিউট, তাহমিনা সুলতানা, হ্যাঁ সারপ্রাইজ, সারপ্রাইজ হচ্ছে ওর ড্যাডির মতো হয়েছে একদম। মিজানুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গেটিং দ্য রিকোয়ার্ড ড্রেসেস, ইউ মোস্ট ওয়েলকাম মিজানুর রহমান, ইউ মোস্ট ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার এইজ কত বলেন তো, আমার এইজ কত হতে পারে, আমার এইজ কত হতে পারে বলেন তো? তুই কি করতাছ? আমি অলওয়েজ আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক ফান করি, অনেক ফান করি, আমি কখনোই এত সিরিয়াস না, অনেক ফান করি। সানবি তোমার একটা প্রিয় গান দিই, এই গান বাদ দিয়ে। এই গানটা দিই, এই গানটা অনেক ভালো লাগে মাম্মার। সালাম টু সাদাত স্যার, নাজমুল এইচ রাসেল, ওকে। I work with him for a long time in Bangladesh. He is a nice gentleman. I miss them all. My adore and love to Sanvi and Sarfraz. Najmul H. Rasal. Tomar bhaiya ke dako to. Thank you so much. Thank you Najmul bhaiya. Thank you so much. Ami obosshoi bolbo. Koi washroom geche? আগামীকালকে আমি এই গানটা দিয়ে একটা ইয়ে করবো, একটা ভিডিও করবো এই গানটা দিয়ে। 26 ইয়ার্স, না 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 হয় নাই, হয় নাই 26 ইয়ার্স হয় নাই। সুখী ফ্যামিলি, জাহাঙ্গীর হোসেন, থ্যাংক ইউ সো মাচ। ইউ মে বি 32 ইয়ার্স ওল্ড মিজানুর রহমান, নো 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 নো। আরে কেউ আমার গান শুনে আবার পালায় না, বিকজ আমার আমার গলা হচ্ছে একদম বাঁশের মতো, আমি জোরে জোরে কথা বলি, আর হচ্ছে যে আমি খুব স্ট্রেট, খুবই স্ট্রেট, আমি একদমই স্পষ্টভাষী, বাট আমি গান শুনতে পছন্দ করি আর কি বলে ব্যাস সুরে সুরে গাই, বাট কেউ আমার গান শুনে দৌড়ায় লাভলি একটা 34, না 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 হয় নাই 23, no, why, Rina, Leona, Puno, Apu, hi, Sanvi is looking so cute, hello, Ujjal, kamon acho, happy, Apu ki likhe dekhi ekta comment chai, happy, Yasmina Mezumi, happy woman, thank you so much, thank you. তোমার কত বছর বয়স হয়েছে? হ্যাঁ আমার অল্প, আমার তোমার কি অল্প বয়সে বিয়ে হয়েছিল? হ্যাঁ আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল, দেন আমার বয়স কত ছিল তখন? 18 বছর ছিল, টিনেজার। সানবি কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপুটার নামটা পড়ি একটু, ওয়ারিনা লিওনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক 27 ইয়ার্স, রাজকুমারী স্নিগ্ধা। আপনার 19 বিয়ে হয়েছে জাহাঙ্গীর হোসাইন? 19 বিয়ে হয়েছে, 19 বার বিয়ে হয়েছে আমার, সিরিয়াসলি? আই থিঙ্ক আপনি আমার 19 বছর বয়স বলেছেন। দেখ সবাই তোমাকে দেখছে, সবাই সবাই জিজ্ঞাসা করে বেবি সারপ্রাইজ কোথায়, 29 বা 30 হয় নাই, কেউ এখনো বলে নাই। জানি না আপনার লাইফে আসতে এত যে ভালো লাগে, হানি মনে হেসি মনে হয়, এমডি মিজান, আমি লাইভে আসলে আপনি হানি মনে যান, ও মাই গড। হে তনি আপু, আনিতা হক, আই থিঙ্ক আই নো 27, আচ্ছা ম্যাক্সিমাম পিপল
27 কমেন্ট করতেছে বিকজ আমার পুরো লাইভে মনে হয় 27 শুনেছিলেন বাট আমি এখন 27 না আমি এখন হচ্ছে 28 এর খুব কাছাকাছি চলে আসছি খুব শীঘ্রই আমার 28 হয়ে যাবে আপু তুমি অনেক হাসি খুশি আলহামদুলিল্লাহ নিজের লাইফ নিয়ে নিজের হ্যাপি থাকাটা বড় অন্যের নেগেটিভ কথায় কোনো কান দিব না ওয়ারি না লিও না আমি কখনোই কান দিই না আই ডোন্ট কেয়ার যারা আমাকে নিয়ে কমেন্ট করে আমার হাজবেন্ডকে নিয়ে কমেন্ট আমাকে নিয়ে আর কোনো কমেন্ট করতে পারে না একটাই কমেন্ট করতে পারে সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের কেন বয়স বেশি ভাই বয়স বেশি হোক কম হোক বাচ্চা তো পয়দা দিয়ে ফেলছি নাকি তাই না বাচ্চারা বড়ও হয়ে যাচ্ছে তো কি যে তাদের মাথা ব্যথা লাগে না আপনার বাড়ি কোথায় গো আই এম দি শফিক আমার বাড়ি আপনাকে বলবো না সাথী চৌধুরী তোমার বয়স হলো 27 বছর শেষ হলো 28 বছর পা দিয়েছ এখনো পা দেই নাই জাস্ট পাটা এরকম উঠে আসছে পাটা দিব দিব ও বাবা বাবা নো ডোন্ট টাচ ও সারফরাজ একদম মোবাইলে ধরে একদম লাইভ বন্ধ করে দিছিল এই তুমি নাজমুল রাসেল ওনাকে চিনো তো কমেন্ট করছিল তোমাকে নিয়ে নাজমুল রাসেল তোমার সাথে বাইরে থাকে মনে হয় দেশের বাইরে থাকে তুমি দেখলে চিনবা আপনি কি দ্বিতীয় বউ শারমিন সুলতান আপু কেন আপু আপনি কি তৃতীয় বউ হবেন আমি আমি দ্বিতীয় বউ না প্রথম বউ সেটা দিয়ে আপনি কি করবেন আপনি কি তৃতীয় বউ হবেন নাকি চতুর্থ বউ হবেন বলেন ফাতেমা তো জোহরা বয়সে কিছু আসে যায় না যদি ভালোবাসা থাকে আপু এক্স্যাক্টলি অ্যান্ড এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে লাইভে আসছি কিসের মধ্যে কি বলে দ্বিতীয় বউ না তৃতীয় বউ না চতুর্থ বউ আমি দ্বিতীয় বউ হইলে আপনার কি চতুর্থ বউ হইলে আপনার কি চোদ্দতম বউ হইলে আপনার কি আবার মন চাইতাছে সবাই একটু ওয়াজ শুনতে মন চাইতাছে বাট আজকে আমি ওয়াজ ফরমাবো না তারপরে একটা সুন্দর একটা গান শুনতেছিলাম তোমার যন্ত্রণায় সবকিছু শেষ হয়ে গেল অনেক অনেক সুন্দর লাগে তোমাকে তানজিন শর্ণা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার তোমাকে ও পিচ্ছি লাগে আমাকে পিচ্ছি লাগে ওয়ারি না আপু মোটেই না আমার তো বয়স টয়স মানে বয়স হয়ে যাচ্ছে অলরেডি গেছে অ্যান্ড কি বলে কদিন পরে শাশুড়ি টাশুড়ি হয়ে যাবো সারফ্রাজ যে কী করলো সারফ্রাজের কাজ হচ্ছে সব দুষ্টমের কাজ যত সব সব হচ্ছে যে সারফ্রাজের কাজ সারফ্রাজ তুমি এটা কী শোনো মা ওকে তুমি অনেক ভালো মানুষ মনে হয় ফারজানা সীমাপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বেবিটা কিউট লাইভে এত মজা পাওনায় আজকে না দেখলে বুঝতাম না শারমিন সুমির লাইভে এত মজা পাওয়া নাই আজকে না দেখলে বুঝতাম না হ্যালো ডিয়ার আপু আপনি কি একটু পড়বেন আপনি কি লিখেছেন দাঁড়াও দিচ্ছি আপনি কি লিখেছেন আপনি কি একটু পড়বেন আপনি কি লিখেছেন আপনার কথাটা কি বোঝা যাচ্ছে আপনি যে লিখেছেন আপনার কথাটা কি কেউ বুঝতে পারবে আপনি কি বোঝাতে চেয়েছেন শারমিন আপু বাচ্চাদের সামনে নেগেটিভ কমেন্ট অ্যাভয়েড করা উচিত আরাবিয়া তানজিন আপু আপু অ্যাকচুয়ালি আমি নেগেটিভ কমেন্ট পড়তেই চাই না তারপরেও দেখা যায় যে আমরা যখন কমেন্ট পড়ি একটা ফ্লো থাকে পড়া হয়ে যায় বাট মানুষ ভালো লাগে না মানুষের সানজিদ আহমেদ খান আই লাইক ইউ তোমাকে অনেক আপন মনে হয় ও তাই তাহলে আমাকে আপনার পাশে দাওয়াত দিয়ে খাওয়ান আমাকে আপনার পাশে দাওয়াত দেন না যাদের 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 আমাকে অনেক আপন লাগে তারা সবাই সবার বাসায় আমাকে একবার করে দাওয়াত দেন কারণ আমি যেহেতু বাসায় রান্না
করতে পারি না বা করা হয় না, তো আপনাদের বাসায় দাওয়াত দেন, দাওয়াত খাই, সমস্যা নেই, অনেক গিফট টিফট নিয়ে যাবো, দাওয়াত খাই তো অনেক গিফট নিয়ে যাবো। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, যাতে যাতে ভালো লাগে। সাথী চৌধুরী কিছু মানুষের চুলকানি উঠলে এমন করে, আচ্ছা কেলিক্স এটা মেজাবিন সুমাইয়া আর সাথী চৌধুরী মানে অচেনা মেয়ে আর মেজাবিন সুমাইয়া। সানবি কেমন আছে? সানবি ভালো আছে। সারপ্রাইজ তুমি কি শুরু করছো রে বেটা? সানবি তুমি একটা নাচ দেখাও, সবাই সবাই ওয়েট করতেছে তুমি কি দেখাবা। সানবির নাকি প্রিয় গান এটা, বলতেছে আম্মু আমার প্রিয় গানটা একটু দাও। আচ্ছা কিছু মানুষ তোমার পিকনিক ট্রল বানাচ্ছে পেজে, তুমি স্টেপ নাও। আইরিন হাসান, আপু স্টেপ তো নেওয়াই যায়, বাট এখন কেউ যদি ইচ্ছা করে অনেক আইডি থেকে অনেক পেজ থেকে অনেক গ্রুপ থেকে কিছু লাইক পাওয়ার আশায়, শুধুমাত্র কিছু লাইক পাওয়ার আশায় কেউ যদি তার পোস্ট পেজ থেকে আমাকে নিয়ে আমার উইদাউট মাই পারমিশন কোনো কিছু পোস্ট করে, সো এটা অবশ্যই একটা অপরাধ। আমি আমি একটা পেজকে অলরেডি আমি নক করেছি, অ্যান্ড যারা করছে ওদের দেখবেন একটারও কোনো কাজ নাই, এইগুলো হচ্ছে লাইফলেস পিপল, ওদের কোনো লাইফ নাই, ওদের কোনো লাইফ নাই। আজ এটা পাবলিক এ করা, তুমি আচ্ছা নাচ বলে লাইভে। সাদি আফরিন নুরমি, আপু আমরা গিফটের জন্য দাওয়াত দিব না, আপন ভাবলে গিফটের আশা করি না, লাভ ইউ। সাদি আফরিন আপু লাভ ইউ টু ডিয়ার, জাস্ট মজা করে বললাম। আপনি মেন নাম কি? মেন নাম হচ্ছে সানবি, সানবি ইজ লুকিং সো কিউট, মশকুরা মিম, হ্যালো ডিয়ার আপু। ওল্ডাগা আমার বাসায় আসো, শাম্মি হুসাইন আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রান্ত মজুমদার কেমন আছো তুমি? হ্যালো আমি ভালো আছি। লাভ ইউ আপু, লাভ ইউ আপু, হ্যাঁ লিখেছে একদম, হ্যাঁ লাভ ইউ টু আপু। তুমি দুলাভাইকে ফ্রন্টে আনো না কেন? ইমরোজ আহমেদ অনেকবার নিয়ে আসি, কেন আনবো না? সানবি, সানবি তোমাকে অনেক লাভ করে বোঝা যায়, মাঝরাতে পুষ্প, হ্যাঁ সানবি ইজ লাইক মাদার লাইক ডটার, সানবি একদম আগা আগোড়া আমার মতো, আমার মতো চিল্লাপাল্লা করে, আমার মতো আমার মতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, একদম যা বলবে মুখের উপর বলে দেবে, এভরিথিং আমার মতো মাস্তি করে, সবসময় চিল মুডে থাকে। এটা দিয়ে নাচো, তোমার প্রিয় গানটা দিলাম। 29 বছর না আমার হচ্ছে এই জুলাইয়ে 28 বছর হবে, 28 বছর হবে। আমি ওই দিন দেখলাম একজনে আমার কে যেন আমার হচ্ছে পেজে একটা নেগেটিভ কমেন্ট করছে, তো একটা ভাইয়া যায় ওখানে কমেন্টে লিখছে, বলে আই শুনেন ওনার বয়স কিন্তু 46 কিন্তু এই মহিলা কি কি খায়া যেন এরকম হয়ে আছে। আমি বলে ও মাই গড 46 ফ্রম বরিশাল ভুলা রূপশানীল জুমানি, হ্যালো আপু, এখানে আসো। সানবি খুব সুইট, শার্মি চৌধুরী থ্যাংক ইউ সো মাচ, তোমার ফ্যামিলি আমার বাসায় বেড়াতে আসো খুলনায়। হাইফা জাহান ইনশাল্লাহ আসবো। পুরানা হোসেন, দেখো তো এখন বিয়াজ কত আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে এক জায়গায় স্টপ হয়ে গেছে। দাওয়াত রইল আপু, চলে আসো একদিন, গিফট লাগবে না এমনি খাওয়াবো। পুরানা হোসেন, ও ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদের আপুগুলো এত সুইট হার্ট। হ্যালো রং তুলিতে আঁকা ভালোবাসা, তানজিন শান আপু কি লিখছে? আপু তুমি আমাকে ভুলে গেছো, সব কমেন্ট পড়ো না আপু, যেটা সামনে পাই ওটা অবশ্যই পড়ি আপু। তামিনা লিজা কিউট সানবি, ঠিক আছে
সারফেসে ন্যাপি চেঞ্জ করাছে না এখন চেঞ্জ করে দে ওর ন্যাপি লিক হয়ে গেছে মনে হয় চকলেট খাওয়ার দাওয়াত দিলাম শারমি চৌধুরী থ্যাংক ইউ ডিয়ার আপু 2.2k না আরে সুন্দরবন কুরিয়ার কি পাগল হয়ে গেছে তুমি আবার একটু পেজে শেয়ার দাও নিশাত নিশি আপু এসএমএস পড়ো না খুব ভালো লাগে আপনাকে থ্যাংক ইউ ইমো চৌধুরী ইমো নাইস কিউট লাগছে থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ সানবি তুমি এই গানটা দিয়ে নাচো আপু তোমার কয়টা বেবি আপু দুইটা বেবি লুনা আপু আমি মাসুদ রানা এস এম এস পড়ো না কেন আপু এই যে পড়ে ফেললাম এস এম এস এই যে পড়ে ফেললাম আসো হেই আপনি আপনি অনেক প্রেরণা সত্যকে সহজভাবে বলতে পারেন এতে আপনাকে আরও অনেক সুন্দর লাগে জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অবশ্যই আমি সত্যকে অনেক সুন্দরভাবে বলবো কারণ সত্যিটা সত্যি সত্যিটাকে কখনো মিথ্যা বানানো যায় না আর যারা হচ্ছে যে আজাইরা বিতলামি করতেছে ওদের মনে করেন ওরা লাইফলেস পিপল ওদের কোনো লাইফ নেই ওরা ওরা মানুষের লাইফ নিয়ে পড়ে থেকে মজা পায় হিয়াপুকে অনেক কাছাকাছি চিনি সে এত ভালো যে বলার বাইরে তোমাকে দেখলে মনে হয় তুমি আরো ভালো অনামিকা তাসনু ও হিয়াপু 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 এই জীবনের প্রথম তোর সম্পর্কে একটা ভালো একটা কমেন্ট পড়লাম রে অনামিকা তাসনু তাই আপু ও এত ভালো ও মাই গড সিরিয়াসলি তোমাকে আমার খুব ভালো লাগে নয়ন ভরা জল যেই দিন তোমার পেজ থেকে একটা ড্রেস নিয়েছে পছন্দ হয়েছে সুন্দর ড্রেসটা সেদিন থেকে ভালো লাগে লাইফটা দেখি দোয়া করি মেয়ে ছেলেকে নিয়ে ভালো থাকো সুখে থাকো নয়ন ভরা জল থ্যাংক ইউ নয়ন ভরা জল শোনো তোমাকে নিয়ে একজন কথা বলছে একজন কমেন্ট লিখছে ভালো কমেন্ট লিখছে তো সব ভালো মানুষ থেকে ভালো কমেন্ট লিখতে লিখে ও মাই গড না প্রান্ত মজুমদার আমি বাসায় চলে আসছি আরে কমেন্ট করে চলে যাই পড়তে পারতেছি না সীমক আল্লাহ আমি ভাবছিলাম তোমার বিয়ে হই না তুমি দুই বাচ্চার মা ও মাই গড এই যে অনামিকা তাস আপু আমার বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে অনেক বছর আগে আমি হচ্ছে যে আপু আপনার পাশে কে আমার বোন ওর নাম হচ্ছে হিয়া মরে হিয়া কিভাবে মরে মানে ওর একটা পেজ আছে সেটা হচ্ছে কমেন্ট করলে পড়ো না আঞ্জুমান সেটা হচ্ছে ওর একটা পেজ আছে আঞ্জুমান আঞ্জুমান আপু এই যে আপনার কমেন্ট পড়ে ফেললাম মানে আমার বোনের একটা পেজ আছে হ্যাঁ ওই পেজের নাম হচ্ছে হিয়া মরে ওরে বেটা দিচ্ছি 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 মামি দিচ্ছি দিচ্ছি ওর মামা এই যে দেখো দেখো সবাই তোমাকে সবাই যদি বলে সারফেস বেবি কোথায় সারফেস বেবি কোথায় সারফেস বেবি কোথায় আর সারফেস বেবি কি করে হ্যালো আপু দেখি একটু কমেন্টে পড়ি প্রান্তিকা আউদি হ্যালো আপু আপনাদের নিয়ে অনেক পেজে বাজে কথা বলে এগুলা খুব খারাপ লাগে মানুষের মেন্টালিটি কেমন প্রান্তিকা আপু থ্যাংক ইউ সো মাচ আপনি এটা খেয়াল করেছেন এটা রিসেন্টলি শুরু হয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে একটা ছবি পোস্ট করার পরে দেন কিছু কুত্তা ঘেউ ঘেউ শুরু করছে কিছু পাগলা কুত্তা পাগলা কুত্তাকে কিভাবে ইঞ্জেকশন দিয়ে মানুষ বানানো লাগে ওটা আমি জানি বাট এই কুত্তাগুলা হচ্ছে যে আপনার রাস্তায় থাকবে কোনোদিন আমার সামনে আসতে পারবে না এখন মানে আমি দেখি আমি কয়েকটা পেজকে টার্গেট করছি ওদের ওদেরকে আমি দেখতেছি মানে ওরা হচ্ছে যে মানে কোনো জাস্ট হচ্ছে যে কি বলবো ইউজলেস পিপল মানে কোনো কারণ ছাড়াই হচ্ছে যে এরকম শুরু করছে মানে এরকম শুরু করছে মনে হচ্ছে ওমাগো আমার মাত্র কালকে বিয়ে হয়েছে আমি আজকে ছবি পোস্ট করছি নতুন হাজবেন্ড ওয়াইফের ছবি ভাইরাল হয়ে গেছে
তারপর আমি হানিমুনে গেছি নতুন, ওই ছবি ভাইরাল হয়েছে। ও মাই গড, আমার বিয়ে হয়েছে সেই কত আগে, বাচ্চা কাচ্চা এখন বড় হয়ে যাচ্ছে। ছেলের নাম কি? ছেলের নাম সারফরাজ। ওকে, জান্নাতি জিমি, বাচ্চার কেমন আছে? জি আপু ভালো আছে। এটা আমার মেয়ে, এটা আমার বোন, আবার কেউ আবার আমার বোনকে মেয়ে বানাই দিন না। ইউ আর লুকিং সো সুইট ডিয়ার রুবাইয়া তাসনিম মেধা। আপু তুমি নিজেকে এত সুন্দর করে আপগ্রেড করছো, জাস্ট চোখে পড়ার মতো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি করতে চাও এটাতে, কি করতে চাও? আচ্ছা আপু, আমি নোয়াখালী থেকে। কেমন আছো রাসেল হোসাইন? হ্যালো নোয়াখালী ভাইয়া, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। নিশ্চয়ই আপনি অনেক ভালো আছেন। আমার জামাটা আসলে অনেক সুন্দর, আমার জামাটা অনেক সুন্দর, মানে খুবই স্মার্ট একটা ড্রেস এটা। আজকে এটা পরে আমরা বেড়াতে গেছিলাম, কই যেন গেলাম, ওটা ইডেন গার্ডেন, ক্যাফে ইডেন, ক্যাফে ইডেন, রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে ইডেন, ওখানে আমরা ডিনার করে আসলাম। নুসরাত সুমি, তুমি কি ময়মনসিং? আমি ইয়েস, আই এম ফ্রম কিশোরগঞ্জ। এমডি ইয়াসিন এক্স 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 লিখতে লিখতে শালায় পাগল হয়ে যেতেছে, খালি লিখতেছে এক্স এক্স এক্স। মানে কি? জুতা 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 জুতা, তোর গালে জুতা, তোর এক গালে জুতার বাড়ি খেয়ে এক গালে দাঁত পরে আরেক গালে যা লাগবে। সৌয়াদ শেখ, আপু ময়মনসিং থেকে। হাই ভাইয়া। নাজিয়া জাহির, তোমার বিয়ের গল্পটা একটু বলো। আল্লাহ, আমার বিয়ের গল্প আমি ওই দিন বলতে বলতে পাগল হয়ে গেছি, লাস্ট কবে যেন, পরশু দিন, দুই দিন আগে লাইভে। নুসরাত সুমি, আমিও ময়মনসিং হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা চিমটি, তাই না? বোনরে বিয়ে দিয়ে দিবে কেন? বোনকে বিয়ে দিয়ে দাও এমডি শফিক। কেন ভাইয়া, কেন ভাইয়া, আমার বোনকে কেন বিয়ে দিব? আমার বোন হচ্ছে যে ইন্টেরিয়র, কি পড়ছো তুমি? ইন্টেরিয়র আর্কিটেকচারের পড়াশোনা করছে, এন্ড ওর হচ্ছে নেক্সট ইয়ার কমপ্লিট হয়ে যাবে, দেন ও ফ্লাই করবে, ও দেশে বাইরে চলে যাবে পিএইচডি করতে। সো এখন ও হচ্ছে যে এখন বিয়ে শাদিও করবে না, তারপরে হচ্ছে আমার ভাই, আমার ভাই তখন ক্লাস এইটে পড়ে, আর আমার ছোট বোন ও তখন জাস্ট ক্লাস ফাইভ থেকে সিক্স থেকে সিক্স পরীক্ষা ছিল, ওর ওই দিন পরীক্ষা ছিল ক্লাস ফাইভে, ওর তখন ফাইনাল পরীক্ষা ছিল নভেম্বরে। তখন কিছু মানুষ আমার বাবা মানে মারা যাওয়ার পরে, তখন তো আমি আমার মানে আমি গেলাম, আমার 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 বেবিটা তখন, আমার ছেলে তখন খুবই ছোট, আমার ছেলে তখন না 40 দিনও হয় নাই, এক মাসের অল্প একটু বেশি, মানে 32 দিন বা 33 দিন। তখন আমার ছেলেকে নিয়ে গ্রামে গেলাম, মানে আমার বাবা হসপিটালে নিয়ে আসছিল, আমাদের কিশোরগঞ্জের ভাগলপুর ওখানে হসপিটালে, ওখানে আমার বাবা মারা যাওয়ার পরে, তো জাস্ট আমার বাবা হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মানে সাথে সাথে মারা যায়, তো তখন ওখানে নিয়ে যাওয়ার পরে আমার, আমি বাড়িতে ছিলাম অনেকদিন, প্রায় 10 দিনের মতো ছিলাম। কিছু মানে আমাদের হচ্ছে যে দেখা যায় কিছু আচার অনুষ্ঠান থাকে, তো তখন আমাদের মানে আমি যে ওই 10 দিন বাড়িতে ছিলাম, আমি যেহেতু ফ্যামিলির বড়, অ্যান্ড আমার বাবার পরে কিন্তু আমি আমার ফ্যামিলিকে হচ্ছে যে পরিচালনা করি বলতে আমি গার্জিয়ান আমার ফ্যামিলি। অ্যান্ড দেন কিছু মানুষ হচ্ছে দেখেন মানে আমাদের 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 যে কি চিন্তা ভাবনা, আমার বোন তখন হচ্ছে যে কোন ইয়ারে, ফার্স্ট ইয়ারে পরে ইন্টেরিয়র আর্কিটেকচার, ম্যাক্সিমাম মানুষজন, ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন, ম্যাক্সিমাম মানুষজন এসে আমাকে শুধু বলতো যে রে ওর বাপ তো মরে গেছে, এখন ওর বোনটাকে বিয়ে দিয়ে, ওর বোনটাকে কে বিয়ে দিবে, ওর বোনটাকে বিয়ে দিয়ে দাও। মানে
মানে আমার মাকে যে বলতো, আমার মা কই কম বয়সে তার মানে হাজবেন্ড মারা গেছে, তার এমনিতেই সে ডিপ্রেশন আছে, তাকে যা বলে যে হ্যাঁ ওর বাপ তো মারা গেছে ওর বিয়ে দিয়ে দাও, মানে আমার বোনের কথা বলে। দেন আমি আমার মাকে বলছি যে যারা বলে তোমাকে যে ওর বাপ মারা গেছে ওকে বিয়ে দিয়ে দাও, তো তুমি বলো যে ঠিক আছে বিয়ে দিয়ে দিব, তোমরা বিয়ের খরচাপাতি সব দিয়ে দাও, ওর বিয়েতে যা যা খরচ হবে অনুষ্ঠান গয়না টানা থেকে শুরু করে সব কিছু তোমরা দিয়ে দাও। জাহিন টাকি লিখছে চুপ কর, কেন চুপ করবো, তুই চুপ কর, তোর দাঁত পরে যাক ফাজিল বেটা কোথাকার। আর একজন লিখতেছে রাজু কে নীরব অজিল, অজিল লিখছে ওনাকে একটা ফাজিল, ও নিজে একটা ফাজিল অ্যান্ড ওনাকে মানসিক রোগী অজিল। অজিল তোমার এখন হচ্ছে যে পাবনা যাওয়ার টাইম হয়ে গেছে, বাই বাই বেবি। আজাইরা, আজাইরা কথা শুনতে আসি নাই, রাব্বি কামরান। ও কেন আসছেন, আপনাকে কে ইনভাইট করছে ভাইয়া, আপনাকে কে ইনভাইট করছে, কি কথা শুনতে আসছেন আপনি বলেন তো। আপু আপনার বোন কি আইবুড়ো হয়ে থাকবে, আছেন আমি লিখে আমার বয়স কত জানেন, আইবুড়ো থাকবে কেন, আপনার বাবাকে বিয়ে করবে, ওয়েট করুন আগে আরেকটা সুগার ড্যাডি বের হবে। ও মাই গড, মনীষা আমার বাবা মারা গেছে 2020-এ, সেম কথা বার্তা আমাকেও শুনতে হয়েছে, ইভেন নিজের বোনও বাদ যায়নি, একটা মেয়ের বাবা যাওয়ার পেইনের মধ্যে অ্যাডিশনাল এই টর্চারটা যে কত পেইনফুল সেটা শুধু ভুক্তভোগীরাই জানে, মনীষা আপু। ইয়েস আপু, অ্যান্ড আমি তখন আমার মা তো তখন এমনিতেই সে মেন্টালি শিজ আউট, তখন মানে তার মাথায় এমনি কিছু নাই, তা আমার মাকে যে মানুষজনের কথা বলে, তখন আমার বোন মানে সবাই নিজেদের আত্মীয় স্বজন, আমি মানে সেটা বলতে চাই না, নিজের আত্মীয় স্বজন অনেক বলছে, তারা বলছে ঠিক আছে ওকে, ও পড়াশোনা করছে, ও কখন বিয়ে করবে, ও দেশের বাইরে যাবে পড়াশোনা করতে, ও হায়ার স্টাডি করতে দেশের বাইরে যাবে, সেটা ওর বিষয়। তো যারা হচ্ছে যে মানে বলতেছে যে ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, আমার বাবা আরো সেই আড়াই বছর আগের কথা, তারা বিয়ে, তারা একটা তারা বিয়ের খরচাপাতি যদি দেয় তাহলে আমরা বিয়ে দিতে পারি, তাই না? আপু আপনাকে সেম ডক্টর আলী নাফিসার মতো লাগে, কায়নাতুন জান্নাত, তাই না? আমি আসলে ওনাকে চিনি না আপু। আপু আপনার এসএসসি কত ইয়ার? তর্নি মোস্তফা, আমার হচ্ছে 2010 সালে, সবুজ খান। হাই আফরিন সুলতানা বিতি, আপু আপনার বোনটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এখন কোনো এখন কেন লিপ চোখা করো না, আকর্ষণ দাঁড়াও, বুঝলাম না রোজ ইসলাম কি লিখলেন। জান্নাতি জিমি বাজে কমেন্ট করে দেয় কি লাভ হয় আপু, আপু ওদের মানে এটা হচ্ছে তো স্বভাব, স্বভাবগত, স্বভাবগত। শাহরাজ পারভিন একজনকে লিখছে ফাজিল, আপনি তো ফাজিল স্কয়ার, আপনি তাই আপনি দেখছেন। শাহরাজ পারভিন আপু কাকে লিখছে, এটা এমডি জাহিদ, এমডি জাহিদ, ও আপু ও ফাজিল দেখে তো ও দেখতেছে। রাশেদ খান, হাই আপু। আনিকা ইসলাম, আমার স্কিন অয়েলি তোমার স্কিন টোন, আমার স্কিন অয়েলি আর তোমার স্কিন টোন, আমি লা গার্লের প্রোমেড ফাউন্ডেশনের কোন শেডটা নিতে পারি বলো আপু। আপু ওরে আমি এ বিষয়ে অনেক কম বুঝি আপু, আমি এগুলো কিনি যখন তখন ওই মেয়েগুলোর থেকে বুদ্ধি নেই। তোমার ভৈরবে কোথায় বাড়ি, আমি আশুগঞ্জ থেকে, আয়েশা সিদ্দিক আপু আমার বাড়ি ভৈরবে না, আমি ভৈরবে হচ্ছে ইন্টারমিডিয়েট পড়েছি রফিকুল ইসলাম কলেজে, বাট আমার বাড়ি হচ্ছে ইয়াতে অষ্টগ্রাম। নুসরাত সুমি আপু একদম দারুণ একটা কমেন্ট করছেন, নুসরাত সুমি আপু বাজে কমেন্ট করে এরা নিজেদের ফ্রাস্ট্রেশন আহ
ঝাড়ে বিভিন্ন পেজে যায়, একদম একদম। চল তুমি নাচবা? আমার একটা কোয়েশ্চেন, মেয়েরা ওড়না কেন ইউজ করে? আপনার ওড়না তো থাকে না, থাকে গলার উপরে, ইউজ করা লাগবে কেন? এমাজি সাইমন, অ্যাকচুয়ালি ওড়নাটা এক একজন এক এক কারণে ইউজ করে। লাইক কেউ হচ্ছে এক একজনের এক এক রকম, লাইক কেউ হচ্ছে হিজাব করার জন্য ইউজ করে, কেউ শরীর ঢাকার জন্য ইউজ করে, কেউ স্টাইল করার জন্য পরে, কেউ আমরা থ্রি পিস যেরকম পরি এটা একটা পার্ট হিসাবে পরে, এক একজন এক এক চিন্তা থেকে পরে, ইউ নো। আসো এখানে, আসো না, ওখানে দেখা যাবে না, এখানে আসো। লিজা বিন তাফি, আপু লিজা বিন তাফি আপুর কমেন্টটা কই চলে গেছে? শ্রেষ্ঠা চৌধুরী, আপু আমি তোমার লাইভ অলমোস্ট দেখি, আমার অনেক ভালো লাগে, আমাকে তোমার গ্রুপে একটা জব দাও আপু। আমার গ্রুপে, আমার তো সানভিজের একটা ছোট্ট গ্রুপ আছে, আর কোনো গ্রুপ নেই। একটা কমেন্ট লিখছিল লিজা আপু, কমেন্টটা কোথায় আমি আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা লিজা বিন তাফি, আপু মেসেজ পড়ো না কেন? হ্যালো চিয়ার আপু, এই যে আপনার কমেন্ট পড়ে ফেললাম। দেখছেন আমার মেয়ে পুরো আমার মতো। আমার বাচ্চাদের নিয়ে আমি সবসময় এরকম করি, আপু তোমার কথা শুনলে অনেক হাসি পায়, হাসি থামতে চায় না। মায়াবী রহমান, তাই না? থ্যাংক ইউ ডিয়ার মেঘ বালিকা পলি। আপনি তুমি এত মিষ্টি কেন? আপনার মিষ্টি চোখ দিয়ে আমাকে দেখছেন মেঘ বালিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। ও রুবি রহমান, আজকে আপনার আপনার লিখতে চাইছিলেন মনে হয়, হাজবেন্ডকে দেখে ভাবছি আপনার বাবা। সেটা আপনার মাথার সমস্যা, আপনার ভাবনায় সমস্যা আপু, আমার জীবনে কোনো সমস্যা নেই, ট্রাস্ট মি আপু, ট্রাস্ট মি। ফাহিমা খান রিতু, আপু লিখেছে বাজে কমেন্ট ওরা করবেই, কারণ ওরা মানুষকে সম্মান করতে জানে না। আপনি এগিয়ে যান আপু, আমরা আছি আপনার পাশে। সুইটি আপু, ফাহিমা খান রিতু আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই সাপোর্টগুলো যে আমার কত দরকার অ্যান্ড আমাকে কতটা যে ইন্সপায়ার্ড করে, আমি এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আচ্ছা, কষ্টের কথা বললে মন হালকা হয়, তুমি বলো আমি শুনছি। লাইজু হাসান লিজা, আমার কোনো কষ্টের কথা নাই আপু, আর ওই আমার, আমি ওই জন্য বলছিলাম আমার জীবনে একটাই কষ্ট, সেটা হচ্ছে আমার বাবা নাই, এটাই আর আলহামদুলিল্লাহ। তোমার রিপ্লাইগুলো জাস্ট ওয়াও বুবু, এত ভালো লাগে, ওয়ারিনা লিওন আপু, থ্যাংক ইউ। আপনার বেবির ডান্স দেখে আমার বেবিও ডান্স দিচ্ছে, সবুজ খান, তাই না? আপু আপনার ছোট্ট বোন আছে? জি, আমার বোনটা তখন আমার পিছনেই ছিল আপু, আপনাকে অনেক ভালো লাগে, রোকন রোকন, থ্যাংক ইউ। মামনি কিসে পড়ে? জান্নাতি জিমি আপু, ও সাউথ পয়েন্ট স্কুলে হচ্ছে যে কেজি টু এ, ছাড়ো ওটা, কেজি টু এ পড়ে, সাউথ পয়েন্ট স্কুলের ইংলিশ মিডিয়ামে ও পড়ে, কেজি টু এ। দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি এটা, আগে একটা মিনিট আম্মু একটা জিনিস দেখে নিই। মেয়ের চেহারাটা অনেক সুন্দর,
বিবর্ণ প্রহর থ্যাংক ইউ সো মাচ আপু নাদিয়া রহমান সাহেবী অনেক কিউট মাশাআল্লাহ একদম মার মতো কিউট মানে মাঝখান দিয়ে নিজেকেও কিউট বলতেছি আপু আপনার অনেক সুন্দর লাগছে মেহেদি হাসান থ্যাংক ইউ সো মাচ এই যে পিছনে দেখেন ওয়ালে এগুলা মানে একে টেকে লাগানো এগুলা সব সামবির কাজ সবাই সব কিছু পারে না আপনার যোগ্যতা নেই শাহনাজ পারবেন কাকে বলছে পাগলের নাচ মামে দুইটাই পাগল সুখান চিটাগাং পাগলের নাচ মামে দুইটাই পাগল আমরা মানে আপনার আপনাদের মতো মূর্খ মানুষকে আসলে কিছু বলা যায় আপু আমার কমেন্ট পড়ো না সোনিয়া আক্তার হ্যালো ডিয়ার সাউথ পয়েন্টের কোন শাখায় নাজিফা জেবেন রুম আপু ও হচ্ছে বনানী শাখায় আপু বনানীতে জান্নাতি জিমি ছেলেটা আপনার মতো হয়েছে আমার মতো হয়েছে উম্মে রুকসানা পাইকারি কিভাবে নিব আপু পেজ ইনবক্স করেন শেখ অনু আপু হাই নাদিয়া রহমান আই লাভ ইউ তোমাকে অনেক ভালো লাগে দুইবার ড্রেস পেয়েছি থ্যাংক ইউ সো মাচ নাদি আপু এই যে আমার হাজবেন্ড ওইখান থেকে চিল্লাইতেছে আমার হাজবেন্ড ওখান থেকে চিল্লাইতেছে যে ছেলে ওর মতো হয়েছে মাসুদ হাসান আচ্ছা শাহনাজ পারভীন আপু ভালো লিখছেন না তোমার ফাদার্স থ্যাংক ইউ সো মাচ শাহনাজ পারভীন আপু ঠিক কথা লিখছেন মাসুদ হাসানকে আচ্ছা ওই বুড়ো লোকটা আমার হাজবেন্ড তা আপনার কি আপনার অসুবিধা কি হোয়াটস রং উইথ ইউ মামে বেস্ট সানবি মামুনি অনেক দোয়া তোমার জন্য শারাফ জামান খান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার মেয়ে কি ওটা আপু নতুন জামা কমেন্ট করেছে হ্যাঁ ইয়াস আপু রুবিনা ফয়েল তারপর লিখেছে অনেক মিষ্টি হাসি ও মিষ্টি মেয়ে তুমি তোমার পরিবারের সকল সদস্য মাশাল আল্লাহ তোমাদের সকল বালা মুসিবত রক্ষা করো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ রুবিনা ফয়েল আপু একজোটিক তপু আপনি আমার কমেন্ট পড়েন না কেন আপি আই তপু ভাই খুব কষ্ট হয় এই যে আপনার কমেন্ট পড়ে ফেললাম হ্যালো কল্যাণী চক্রবর্তী আপু কেমন আছেন হাবিবা সুলতানা খুব ভালো লাগে তোমাকে তোমার হাজবেন্ডকে নিয়ে লাইভে আসো না আপু হাজবেন্ডকে নিয়ে লাইভে আমার হাজবেন্ডও লাইক করে না আর মানুষজন যা করে আপু আলাউর রহমান প্রবাসী লিখেছে হাই আপু আসসালামু আলাইকুম তুমি অনেক সুন্দর আমি সৌদি আরব জেদ্দা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আলাউর ভাইয়া শারমিন ইসলাম আপু কেন আমার এসএমএস দেখে না এই যে দেখে ফেললাম ফাইজ আক্তার তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ঠিক বলেছো সারফাজ ভাইয়ার মতো হয়েছে হ্যাঁ ঠিক না আমার ছেলেটা একদম আমার হাজব্যান্ডের মতো হয়েছে একদম আমার হাজব্যান্ডের মতো হয়েছে অনন্দিতা ডি চক্রবর্তী আপু আপনাকে কলকাতা থেকে দেখছি খুব ভালো লাগে আপনাকে অনন্দিতা ডি চক্রবর্তী হ্যালো ডিয়ার আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কলকাতা আমার খুব পছন্দের জায়গা আমার খুবই পছন্দের জায়গা অনেকদিন হয়ে গেছে এই কোভিড আসছে পর থেকে আমি কলকাতায় যেতে পারি না এবার প্ল্যান করেছিলাম মাঝখানে যে যখন খুলে দিল ইন্ডিয়া তখন হচ্ছে যে আমি আবার দুবাই চলে গেলাম এই জন্য আমার কলকাতা যাওয়া হয় নাই তো নেক্সট যখনই খুলবে ইন্ডিয়ার ভিসা খুলে দিবে আমি ফার্স্ট কলকাতায় যাব অ্যান্ড আমার আমি কলকাতার ফুড এত লাইক করি আমি একদমই আর আমি যেহেতু অনেক ফুডি আর আমার কলকাতার ফুড অনেক পছন্দ অনেক পছন্দ আর আরেকটা জিনিস আমার ভালো লাগে কলকাতায় মানে ফুড অনেক মানে দাম অনেক কম থাকে অনেক চিপ রেট থাকে বলো কে বলতে চাচ্ছ যে আমাকে আমার মাদারকে পাগল বলেছেন যে নিজেকে পাগল মনে করে থাক মা এগুলো পড়তে এগুলো পড়তে হয় না এগুলো পড়তে হয় না মা এগুলো শুনতে হয় না নিজের হাজবেন্ডকে নিয়ে কথা বলেন সবার খারাপ লাগে জান্নাতি জিমি আপু জয়দুল ইসলাম তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আশরাফুল ইসলাম মালয়েশিয়া থেকে শুনছি থ্যাংক ইউ সো মাচ সামিহা
তাহসিন আপু তোমাদের বিয়ের স্টোরিটা বলো। আপু আমি পরশুদিন লাইভে আমার বিয়ের স্টোরিটা বলছিলাম। আপু হাসিটা খুব ভালো লাগে। খাদিজা তু কুবরা, আপু যারা তোমাকে নিয়ে বাজে কথা বলে তাদের বলো তোমার জায়গায় গিয়ে দেখাতে, সেটাই। আপু একটা ড্রেস অর্ডার করেছিল, কনফার্ম করছে পরে বলছে নাই। ওহো ডিয়ার, মনে হয় আপনার আগে কেউ অর্ডার করে ফেলছে, মনে হয় স্টকে নাই। পামির শাহ, পামির হাজবেন্ডকে নিয়ে সুখে থাকা বড় সুখ। এক্স্যাক্টলি, আমার মেয়েও সাউথ পয়েন্ট স্কুলে পড়ে মিরপুর শাখায়, নাজিফা জাবিন রুমা, তাই? কোন ক্লাসে পড়ে আপু? এই সানবি এবার হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ওয়ানে উঠবে, সানবি হচ্ছে এবার স্ট্যান্ডার্ড ওয়ানে উঠবে। বেমানান, কারণ তুমি অনেক অনেক সুন্দর। মাসুদ হাসান লিখছেন, বেমানান কারণ তুমি অনেক অনেক সুন্দর। মানিয়ে নিয়ে পারাটা যা সবাই পারে না, এটা একটা বিশেষ গুণ, শাহনাজ পাবে। আমি সুন্দর, আমার হাজবেন্ড অসুন্দর, সুন্দর অসুন্দর ধুয়া ধুয়া কি পানি খাবো মানুষ? আমি কি আমার জামাই সুন্দর হলে কি ধুয়া ধুয়া পানি খেতাম? মানুষের মন, মানুষের হার্ট অনেক ইম্পর্টেন্ট ভাই। রিয়েল লাইফে আসেন, রিয়েল লাইফে আসেন। এই ফেসবুকের মধ্যে মানুষ যত সব আজগুবি কমেন্ট করে আর আজগুবি কথা বলে, রিয়েল রিয়েল কথা বলেন ভাই। আপু কে কি বলে ওগুলা নিয়ে মাথা খারাপ করে কিছু নেই, যে জাতির ওরকম ভাষা ব্যবহার করে। এমডি রফিকুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইসরাত মুক্তা, সেম আমার মেয়েও পড়ে, তাই না? মা তুমি মন খারাপ করো না, ওই বেটা পাগলটো তাই উল্টা পাল্টা বলে। ইয়াসিন নাচ, আসলে বাচ্চাদের সামনে এসব কমেন্ট করাও মুশকিল। সিদ্রাতুল মুন্তাহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। নাজিফা জাবিন রুমা, একজন নার্সারি আরেকজন কেজি, তাই? আয়েশা রহমান, কারো ব্যক্তিগত জীবনে এত কথা মানুষ কেন বলে? বয়স নিয়ে তাদের এত চিন্তা, এগুলো ঠিক না। বাবুটার খারাপ লাগা সবই পচা কমেন্ট করে বাচ্চাদের ভালো লাগার কথা না। বাবু তুমি ও তোমরা সবাই খুব সুন্দর, মাশাল্লাহ। আয়েশা রহমান, দেখছো, থ্যাংক ইউ দাও আয়েশা রহমান আন্টিকে, থ্যাংক ইউ। আচ্ছা কাকন সরকার, আপনাদের মতো অ্যাক্টিভ থাকা অনেক কষ্টের, সংসারের বাচ্চা বিজনেস সব কিছু দেখে মনে হয় কত ইজি, বাট একটা মেয়ের জন্য কতখানি হার্ড সেটা সে জানে। অনেক ভালো লাগে আপনাকে দেখলে, ভগবান আপনাদের মঙ্গল করুক। কাকন সরকার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে যে একটা একটা মেয়ে আরেকটা মেয়েকে সাপোর্ট করার মতো কথা। বিকজ একটা মেয়ে আরেকটা মেয়ের দুঃখ যদি না বুঝে তাহলে কে বুঝবে? একটা মেয়ে তো বুঝে যে আমরা কত কষ্ট করি, আমাদের আমাদের কত শারীরিক অসুবিধা হয়, আমাদের কত কিছু হয়, তারপরেও কিন্তু আমরা কাজ করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আপু জানেন, মেয়েরাই মেয়েদের সূত্র মানে মেয়েদেরকে বেশি নেগেটিভ কমেন্ট করে। যাক অনেক ভালো লাগলো কাকন সরকার আপু, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জাহান, লাভ ইউ টু নুসরাত জাহান আপু। আয়েশা রহমান, তার স্বামী নিয়ে এসে সুখে আসে, আপনার এগুলো বন্ধ করেন, তারা সবাই মাশাআল্লাহ ভালো থাকুক, দোয়া ভালোবাসা। আয়েশা রহমান আপু থ্যাংক ইউ সো মাচ। নিহান হাসান ঠিক কথা বলেছেন, কায়নাতুল জান্নাত বলবো না, রেডি ডেলিভারি দাও কিনা কায়নাত আপু। আমরা হচ্ছে যে পাঠাও দে, পাঠাও, যার মনটা সুন্দর তার দুনিয়া সুন্দর। একজোটিক তপু, এক্স্যাক্টলি, আমি সবসময় এই কথাটা বলি জানেন তপু ভাই, আমি সবসময় বলি যে যার মনের মধ্যে যত পেঁচ তার জীবনে তত পেঁচ, আর যার মন যত পরিষ্কার তার জীবন তত সুন্দর, তার জীবনে চলার পথ অনেক সুন্দর হয়। এটা আমি দেখছি, যার মন যত পরিষ্কার তার জীবন তত সুন্দর হয়, দেখবেন তার জীবনে ঝামেলা তত কম থাকবে, আর যার নিজের মনের ভিতরে ঝামেলা থাকে দেখবেন তার জীবনে কত রকমের ঝামেলা, তার ঝামেলা তার জীবনের কিছুই ছাড়বে না তার ঝামেলা। এই শোনো,
একজনে লিখছে, শোনো কি লিখেছে, আয়রা ইসলাম আখি লিখেছে, আপনার জামাই মরে গেলে আরেকটা বিয়ে করতে পারবেন আপু, আপনি এত সুন্দর, না বলে পারি না, রাগ করবেন না। বলছে কি যে আপনি এত সুন্দর, আপনার জামাই মরে গেলে আরেকটা বিয়ে করতে পারবেন। আল্লাহ মাফ করুক। আমার হাজবেন্ড বলতেছে আমি তো আর জানবো না কি এসে গেছে। না আপু আমি কখনোই মানে ওটা তো কোয়েশ্চেনই আসে না এগুলা। কিছু মানুষ আর মানুষের কষ্ট নিয়ে পরিস্থিতি নিয়ে মজা নেয়, আসলে যার কষ্ট তাই বুঝে কার জীবনে কি ঘটবে কে জানে। তোমার লাইফের মতো আমার মার জীবন, আমাকেও আমার শ্বশুর বাড়ির লোক রা অনেক কথা বলে, শিখা সরকার আপু। তাই না আপু, আসলে এটা ঠিক না, এটা ঠিক না, বাট আমাদের সমাজে এত মানে এগুলার এত বেশি প্রচলন, মানুষ মানুষকে কটু কথা না বলে থাকতে পারে না। সৈয়দুল ইসলাম সাহেব দুবাই কখন আসতেছেন? এই দুবাই আসতেছি ইনশাল্লাহ, ফেব্রুয়ারিতে আসবো, এই মাসের শেষের দিকে যাওয়ার কথা ছিল, তো এই মাসের শেষে হচ্ছে যে যেতে পারছি না অন্য একটা কারণে। ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আবার দুবাই। আর আর হচ্ছে যে কোথায় ট্রিপ দেবো জানেন? মালদ্বীপ, মালদ্বীপ আর দুবাই ট্রিপ দেবো ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ। আমরা হচ্ছে আবার আবার কক্সবাজার যাচ্ছি, আমার আমার এবার আমার অফিসের স্টাফদেরকে নিয়ে একটা ট্রিপে যাচ্ছি কক্সবাজারে, 28 তারিখে যাব। বাসার সবাই যাবে, শিখা সরকার, আমার ছোট বাবা অনেক ভালো, আমার মা আমাদেরকে অনেক সুখে রাখছে, আল্লাহ যেন আমার সৎ বাবাকে ভালো রাখে, শিখা সরকার আপু। ইনশাল্লাহ আপু, আল্লাহ আপনার বাবাকে অনেক ভালো রাখবে। জহিরুল ইসলাম আপু তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে আমি ফোন দিই, ফোন রিসিভ করো না, কোথায় ফোন দেন আমাকে, তোমাকে অনেক সুন্দর লাগছে জসীমউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আপুর বাচ্চার সামনে নেগেটিভ কমেন্টগুলো জোরে জোরে পড়ে না, জান্নাতুল নূর আপু। তো কি বলবে ভাই, একটা মেয়ে হয়ে একটা মেয়ে কেমন কথা বলতে লজ্জা করে না, তাই কেমন কথা বলে যে মনে হয়। সাথী চৌধুরী অচেনা মেয়ে, আর কি বলবো, মানুষের কাজটাই। অ্যানিওয়ে সো সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। উম্মে হানি রোমান আপু আপনাকে অনেকে বলে আমার থেকে আমার জামাইয়ের বয়স একটু বেশি, এতে আমি মনে কিছু, আমাকেও অনেকে বলে আমার থেকে আমার জামাইয়ের বয়স একটু বেশি, এতে আমি মনে কিছু করি না, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে, এতেই আমি অনেক খুশি। উম্মে হানি রহমান, অ্যান্ড আপনি দেখবেন বেশিরভাগ সুখী মানুষের যদি তালিকা করেন দেখবেন হাজবেন্ড আর ওয়াইফের অনেক গ্যাপ, যাদের ওরাই বেশি সুখী থাকে, অ্যান্ড এটাই হচ্ছে যে ট্রু। নিহান হাসান আপু কম বয়সী জামাই দিয়ে কী হবে যদি মন না বুঝে সেটা। আঞ্জুমান উর্মি আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে দেখার জন্য আমি সবসময় বসে থাকি। তাই আঞ্জুমান উর্মি আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার। তো সবাই আজকের মধ্যে ভালো থাকেন, কালকে আমরা প্রোডাক্ট নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ, মাগরিবের নামাজের পরে আমরা প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়া লাইভে আসবো, ডিসকাউন্ট লাইভ স্টক ক্লিয়ারেন্স সেল দিব ইনশাল্লাহ। আগামীকালকে স্টক ক্লিয়ারেন্স সেল একদম 200-300 এরকম এরকম করে এক পিস করে যেগুলো আছে সব ধামাকা প্রাইজ আগামীকালকে দিয়ে দিব। আমি এগুলো আমাদের গুলশান আউটলেট থেকে লাইভ আসবো মাগরিবের নামাজের ঠিক পরে, সবাই জয়েন করবেন অ্যান্ড দোয়া করবেন আমাদের জন্য, অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমাদের গুলশান আউটলেট তো কোথায় জানেন, গুলশান 1 পুলিশ প্লাজা লেভেল 2 শপ নাম্বার 351-352, অ্যান্ড মিরপুরে আমাদের আরেকটা আউটলেট আছে মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার লেভেল 1-265 এবং 266 নাম্বার শপ। অ্যান্ড সবাই ভালো থাকেন। আরে আরেকটা কমেন্ট পড়ে যায়, নয়ন ভরা জল, শান্ত ছোট বোন মানুষের কথা কান নিও না, সুখ হলো সবচেয়ে বড়, যেভাবে সুখ দোয়া করি ভালো মানুষগুলো বলবে আমি দোয়া করি। নয়ন ভরা জল থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু আমার বাড়ি কিশোরগঞ্জ, মোস্তফা আকাশ, হাই কিশোরগঞ্জা, শ্যামচন্দ্র মায়া, হাই আপু, হ্যালো আপু অনামিকা আক্তার, আপু তোমার লাইফ, তোমার হাজবেন্ড এসে তোমাকে দেখতে চাই, ইনশাল্লাহ আসবো আপু। অ্যান্ড সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, টাটা, সালাম।
ও আসবে না বাবা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।